ওখানে দেখ হ্যাঁ দাঁড়াবো সাইডে কোথাও চলো হ্যাঁ মেইন সমস্যা যেটা আমি তোমাকে বলেছিলাম যে এটা তোমার ডিউক ওটা হচ্ছে 390 ওটা পরে দেখাচ্ছি ওটা তো একটা প্রবলেম আছে আর এখানে না আমি গাড়ি অন করলাম অন করেছি এবার হর্ন হ্যাঁ আর পুরো হর্নের অবস্থা খারাপ হয়ে গেছে এটা কি আর গাড়িটা কি কি হচ্ছে এটা মানে গাইস আর গাড়িতে এত সমস্যা আমি বুঝতে পারছি না গাড়িতে কিচ্ছু করিনি বিনা কারণে হর্নটা এরকম কেন হবে আর আর চলেই না আর এটা হচ্ছে আমাদের এখানকার রাস্তা লাইক জিগজ্যাগ জিগজ্যাগ অলওয়েজ জিগজ্যাগ লাইক গাইজ আমাদের ড্রাইভিং লাইসেন্সে না যখন আমার লাইসেন্স বানাতে গেছিলাম তখন আমাদের এরকমই একটা প্র্যাকটিস করেছিল যে জিগজ্যাগভাবে আমাদেরকে যেতে হবে তো ওটাটা আমি এখন বুঝতে পারছি যে কেন আমাদের ওটা শেখানো হয়েছিল লাইক আমাদের ইন্ডিয়ান রোড অনেকটা এরকমভাবে যেতে হবে যদি আমরা এটা শিখে যাই ব্যাস আমরা সব রোডে চালাতে পারবো তো এখন চলো এদিক এদিক ওয়েট বাহ এন্ড দেরিয়ে যাচ্ছে আমাকেও বেরোতে হবে চলো আর এর গাড়িতে তো পিছনে যে গার্ড যেটা আছে ওটা খুলে দিয়েছিল বাট এই বৃষ্টির জন্য আবার ওটা লাগাতে হয়েছিল না তো আমার জামা ওর জামা একদম পুরো প্রপার চলে যায় তারপরে তোমার দেখে নেবো আর হর্নই বাজছে না আমি কি করে যাবো ওখান থেকে আমি সার্ভিস সেন্টার তো গাইস আমরা রোডে তো চলে এসেছি আর এখন আমাদের যেতে হবে ওই আর হর্ন কাজ করছে না আমার আর রোডে আমার 390 কোথায় আছে আর সিগন্যাল কখন তুলবে আর উদ্দু হেবি চলো ইয়ার মানে গাইস গাড়ি যখন আমি 50-60 চালাচ্ছি না তখন যে গাড়ি যে এক্সস্টের আওয়াজ ওই এক্সস্টের আওয়াজে এখন যাও ইয়ার এখন নিচ্ছে না আর একদম কাজ হচ্ছে না তখন একদম হর্নের আওয়াজ একদম আসছেই না মানে আমি একদম সাইলেন্টলি ভাবে আমাকে চালাতে হচ্ছে এপাশ ওপাশ আমি ও আমাদের 390 এক্সস্ট কিরকম লাগছে তো গাইস আমাদের সার্ভিস সেন্টার তো আমরা চলে এসেছি সোনার গাড়ি আমাদের এখানে আসছে নাম সার্ভিস সেন্টার চলে এসেছি তো এখন বলতে হবে গাইস আমরা সার্ভিস সেন্টার এসেছি মানে বাইক যা যা নটা দাম দিতে আমাদের আঙ্কেল এনএইচ কোম্পানির মানে পিছন দিতে হয়তো হন্ডা রিপ্লেস করবে আর এখন প্রপার রেডি আজকে হর্ন বাজি বাজি যাবো সারা রাস্তা আর ওই আমাদের আরসি কোথায় আরসিটাও রেডি আমাদের সার্ভিস সেন্টার কাজ হয়ে গেছে আর কখন এসছে আর এখন কটা বাজে এখন স্নান করিনি খাইনি কিছু করিনি ওদিকে আমার ডিউকের হর্ন তো প্রপার ঠিক হয়ে গেছে ওদিকে আমাদের আরসি আরসির ভাইজার লাগানো হয়েছে আর ওর ভাইজারের আগের ভাইজারটা আমার কাছে আছে এটা বাড়ি নিয়ে যদি নেক্সট টাইম যদি আবার চেঞ্জ করতে হয় তখন আমরা চেঞ্জ করবো আর চলো এখন আমার বাড়ির দিকে যাবো আর কত কি হয়েছে বিল টিল আমি সব কিছু তোমাকে দেখাচ্ছি এখন চলো আগে যাই এখান থেকে বেরিয়ে কত গাড়ি ঢুকেছে মানে
A few moments later. আর লাস্টে কেকের দোকানে গেলাম, ওখানে খুব ভালোভাবে কথাবার্তা হচ্ছে। ওখানে ক্যামেরা কীরকম করতে পারিনি, বললো যে ক্যামেরাটা অফ করতে স্টপ করলাম। আর সত্যি আমার ওখানে লাইসেন্সটা নিলে ওটা খুব খারাপ লাগলো, আমার মিস্টেক ছিল ছোটো একটা, যে আমি একটু আগে যাওয়ার নথি ছিল, বাট দাঁড়িয়ে তো ছিলাম ওখানটা সার কত। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই, কালকে আবার দেখা হচ্ছে। ওকে বাই।